12130 হাওড়া পুনে সুপারফাস্ট এক্সপ্রেস অথবা আজাদ হিন্দ এক্সপ্রেস, এই নিয়েই আজকে আমাদের ট্রাভেল ভিডিও। বাট আমরা এই এক্সপ্রেসে করে যাচ্ছি কোথায় সেটা দেখার জন্য ভিডিও শেষ অবধি কিন্তু দেখতে হবে। হাওড়া পুনে সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন ছাড়ে রাত 10টা 10-এ হাওড়া স্টেশন থেকে আর পৌঁছায় পুনেতে। গোটা একটা দিন ট্রেনে কাটিয়ে নিয়ে তার পরের দিন ভোর 7টা 5-এ। বাট আমরা নামবো গন্ডিয়া স্টেশনে, পৌঁছাবে পরের দিন দুপুর 1টা 46-এ। তো আমরা ট্রেনে তো উঠে গেছি, ফার্স্ট টাইম ট্রেন এত ফাঁকা, আর তাও হাওড়া স্টেশনে এত আগে তাড়াতাড়ি ট্রেন দিয়ে দিয়েছে। এখনও 9টা জাস্ট বেজেছে, জাস্ট এখন 9টা 12 বাজে, আর ট্রেন ছাড়বে 10টা 10-এ। তো 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা আগেই ট্রেন দিয়ে দিয়েছে। আপাতত ট্রেনে উঠে বসে আছি, ট্রেন পুরোপুরি ফাঁকা। একটা ভালো জিনিস নোটিস করলাম, একজন মহিলা পুলিশ এসে আমাদের জিজ্ঞেস করলেন আমি কে আর কার সাথে ট্রাভেল করছি, আমার সিট নাম্বার কত, আর এটাও জানালেন যে জার্নির পথে যদি আমি কোনো প্রবলেমের সম্মুখীন হই তাহলে কিন্তু আমি যেন অবশ্যই 139-এ কল করি। সো নাম্বারটা হচ্ছে 139। তো আবার বেরিয়ে পড়েছি আমরা, আর এবারে আমাদের জার্নিটা শুরু হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়া থেকে। সো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হার্টল্যান্ড অফ ইন্ডিয়াতে, যাচ্ছি জঙ্গলে। তো হার্টল্যান্ড অফ ইন্ডিয়া মানেই জঙ্গল, মধ্যপ্রদেশ, আর জঙ্গল মানে যেটা নাম আসে সবার আগে সেটা হলো কানহা। এবারে ট্রিপ এই 3 জনকে নিয়ে। রাতের খাওয়া সারতে ট্রেন পৌঁছে গেল খড়গপুর। ঢোকার কথা ছিল 11টা 45-এ, যেটা ঢুকলো 11টা 50-এ। রাত ঠিক 12টা, এখন ট্রেন ঢুকলো খড়গপুরে। ট্রেন মোটামুটি তো ভালোই যাচ্ছে, দেখা যাক কালকে কতক্ষণে পৌঁছায়। লাস্ট 2-3 দিনে আমরা যা ট্র্যাক রেকর্ড দেখছিলাম তাতে দেখছিলাম যে ট্রেনটা একটু 2-2.5 ঘন্টা লেটে চলছে। 2-2.5 ঘন্টা যদি লেটে চলে, আর কালকে যদি আমরা পৌঁছানোর কথা গন্ডিয়াতে 1টা 45-এ, আর সেটা যদি আরেকটু লেট হয় তাহলে একটু চাপ হয়ে যাবে। দেখা যাক, লেটস সি। আপাতত ঠিকই আছে, বাচ্চারা এবার শুয়ে পড়েছে, মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আমরা জেগে আছি। গুড মর্নিং এভরিবডি। এখন 8:30 বাজে, কিছুক্ষণ আগেই রায়গড় ক্রস করেছে ট্রেন, কিন্তু ভালো লেট আছে, প্রায় 1.5 ঘন্টা মতো লেট। তো জার্নিটা খুব সুন্দর, কারণ চারপাশের ভিউটা অত্যন্ত সুন্দর। চারপাশে পাহাড়ে ঘেরা, বেশ উঁচু পাহাড়, জঙ্গল, খুব সুন্দর রাস্তাটা। তবে ট্রেন যেটা মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছে, সিগন্যাল পাচ্ছে না। সিগন্যাল না পেয়ে ট্রেন কিন্তু মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছিল মাঝ রাস্তায়, আর পাশ দিয়ে তখন ছুটে চলছে শুধু মালগাড়ি। তবে হ্যাঁ, ট্রেনে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই মেনটেন ছিল। কলকাতা থেকে গন্ডিয়া জার্নিটা কিন্তু ছিল ভীষণ সুন্দর। মধ্যপ্রদেশের কাছাকাছি আসতেই দূরে কিন্তু খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল। 10:26 আর আমরা সবে চম্পা পৌঁছলাম। এখনো বিলাসপুর এখান থেকে অনেকটা দেরি, জানি না কখন পৌঁছবো। ট্রেন তো ভুলিয়ে লেট করছে, 2 ঘন্টা হয়ে গেল লেটে চলছে, দেখা যাক। We got bananas from Champa. ফাইনালি প্রায় 11:30টার পরে পৌঁছলো বিলাসপুর, যেটা পৌঁছানোর কথা ছিল সকাল 9টায়। বিলাসপুরে আমরা পেয়ে গেলাম বেশ থেপলা আর ইডলি সাম্বার। তো এখন পৌঁছে গেছি বিলাসপুর। বিলাসপুর মোটামুটি 2.5 ঘন্টা লেট, প্রচুর লেট চলছে, ট্রেন ঢিলে চলছে, খুব আস্তে আস্তে চলছে। তো যেটা করলাম সেটা হচ্ছে আমরা ট্রেন লেট তো কিছু তো করতে হবে, প্রচুর খাওয়া দাওয়া চলছে ট্রেনে। আমরা অলরেডি প্রচুর খাবার নিয়ে এসেছি, এখান থেকেও চুমকি ইডলি কিনলো, আরও অনেক কিছু কিনেছে। তো খাওয়া দাওয়া করতে করতেই বাকি জার্নিটা করা হবে। তো বিলাসপুর কিন্তু মোটামুটি ভালো স্টেশন, ভালো পপুলার স্টেশন। তো বিলাসপুরে প্রচুর লোক, প্রচুর দোকানপাট। আগের স্টেশনগুলোতে এত দোকানপাট ছিল না, এই স্টেশনে কিন্তু প্রচুর দোকানপাট, প্রচুর খাওয়া দাওয়ার অপশান রয়েছে। তো তোমরা যদি কেউ এই রাস্তায় ট্রাভেল করো তো বিলাসপুরে মোটামুটি টার্গেট করো। বিলাসপুরে পৌঁছানোর কথা ছিল 9টা, এখন 11:30। জেনারেলি লেট করে ট্রেন, তো ওরকম আন্দাজ করে নিয়ে তোমরা টার্গেট করো। তো বিলাসপুরে এসে তোমরা কিন্তু খাবার দাবার পাবে, সমস্ত খাবার দাবার, ইনফ্যাক্ট লাঞ্চের খাবার দাবারও তোমরা বিলাসপুরে পেয়ে যাবে। লঙ্কার আচার, এরপর বেলা 1:30টা নাগাদ ট্রেন পৌঁছলো রায়পুরে, যেটা পৌঁছানোর কথা ছিল সকাল 10:50-এ। ট্রেন এখন রায়পুর এসে গেছে, ছত্তিশগড়ের ক্যাপিটাল। 5 মিনিট দাঁড়াবে, অলরেডি 3 মিনিট হয়ে গেছে, একটু নামতে দেরি হয়ে গেল। তো ট্রেন মোটামুটি 2.5 ঘন্টা মতো লেট চলছে, একটু মেক আপ করেছে, আগে 3 ঘন্টার কাছাকাছি ছিল, এখন 2.5 ঘন্টা মতো লেট চলছে। রায়পুর স্টেশনটা কিন্তু খুব ওয়েল মেনটেন্ড, উপর থেকে কন্টিনিউয়াস স্যানিটাইজার স্প্রিঙ্কেল হয়ে যাচ্ছে পুরো স্টেশনে, খুব সুন্দর। আশেপাশে রায়পুর শহরটা একটু দেখলাম স্টেশনে যখন ঢুকছিল। তো শহরটা একটা ছিমছাম শহর, ছোট শহর, ছত্তিশগড়ের স্টেট ক্যাপিটাল। তো এখান থেকে মোটামুটি আমাদের যা বলছে 4:30 মতো লাগবে। একটু পরে আমাদের খাবার আসবে, আমরা ট্রেনেই অর্ডার করেছি খাবার, খাবার আসবে। তো খাবার এলে আমাদের দেখাবো কি খাবার আসছে। দুপুরে লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম এক থালি, যার দাম পড়েছিল 120 টাকা। তাতে ছিল ভাত, ডাল, সবজি, 2টো ডিম আর তার সাথে আচার আর একটা মিষ্টি। টেস্ট অসাধারণ কিছু না হলেও খুব খারাপও ছিল না, মোটামুটি বলা চলে। কলকাতা টু গন্ডিয়া জার্নিতে আমাদের সবথেকে পছন্দের স্টেশন ছিল দোঙ্গারগড়। যেমন সুন্দর স্টেশন, ঠিক তেমনই সুন্দর ছিল স্টেশনের বাইরেটা। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছিল, পাহাড়ের উপর সম্ভবত কোনো মন্দির ছিল, তাই ট্রেন থেকে সেই মন্দিরটা দেখতেও খুব সুন্দর লাগছিল। একটা ছোট্ট স্টেশন ডোনগারগড়। ডোনগারগড় থেকে গন্ডিয়া এর মাঝখানে কোনো স্টেশন নেই, 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। তো আর যদি লেট না করে, মোটামুটি এখনই 3 ঘন্টা কাছাকাছি লেট, তো এখন যদি লেট না করে তাহলে আমরা মোটামুটি 5টার মধ্যে পৌঁছে যাব আশা করা যায়। সম্ভবত 6:30 বাজে আমরা পৌঁছলাম সালেকাসা। জানি না কখন গন্ডিয়া পৌঁছবো, পৌঁছানোর কথা গন্ডিয়াতে ছিল 4:45 এ। এখন দেখা যাক, হোপফুলি যদি আধা ঘন্টার মধ্যে ট্রেনটা পৌঁছে দিতে পারে তো ভালো, কেন কি গন্ডিয়াতে নেমে এগেইন আমাদের 3.5 ঘন্টার জার্নি। তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে কানহা পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি রাত্রিবেলা 8টা সাড়ে 8টা তো বেজে যাবেই একদম ডেফিনেটলি। যতটা তাড়াতাড়ি পৌঁছতে পারতাম তত ভালো। তো গিয়ে একটু রেস্ট নিতে হবে, বাচ্চারাও অধৈর্য হয়ে যাচ্ছে এতক্ষণ ট্রেনে থাকতে থাকতে। কারোরই এতক্ষণ ট্রেনে থাকার এক্সপিরিয়েন্স নেই, দুজনেই পাগল হয়ে যাচ্ছে বাচ্চারা। সালেকাসাতে প্রায় অনেকক্ষণ কিন্তু ট্রেন দাঁড়িয়ে রইল। বেশ খানিকক্ষণ পর দেখা গেল পাশ থেকে অন্য এক্সপ্রেস ট্রেন বেরিয়ে গেল, তারপর ফাইনালি আমাদের ট্রেনটা ছাড়লো। ফাইনালি আমরা গন্ডিয়াতে নামলাম প্রায় 4:46-এরও পরে। সো ফাইনালি আমরা নেমে পড়েছি গন্ডিয়া স্টেশনে। এখন আমরা যাচ্ছি, আমাদের ড্রাইভার ফিরদৌস ভাই তো অনেকক্ষণ এসে ওয়েট করছিল আমাদের জন্য। যেহেতু আমাদের পৌঁছানোর কথা ছিল পৌনে 2টোতে, ফিরদৌস ভাই মোটামুটি 12:30 থেকে এসে ওয়েট করছে। তো এখন গন্ডিয়াতে নেমে আমরা ওভারব্রিজ ধরবো, ধরে নিয়ে ওভারব্রিজ ক্রস করে গিয়ে বেরোবো। তো আমরা গন্ডিয়া জংশন থেকে কানহার দিকে যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের ভীষণ এক্সাইটেড সবাই, দেখতে পাচ্ছ। আর আমাদের সঙ্গে যাচ্ছে, আমাদের নিয়ে যাচ্ছে ফিরদৌস ভাই। তো ফিরদৌস ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা পাগমার রিসর্ট থেকেই, রাহুল যাদবজি উনি ব্যবস্থা করে দিয়েছেন। তো সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, রেট এখান থেকে কানহার পাগমার রিসর্ট যাওয়ার অবধি কত রেট, তো সেই সমস্ত কমপ্লিট ডিটেলস আমরা ডিসক্রিপশন বক্সে পুট করবো। চলো আপাতত তোমাদের রাস্তা দেখে কেমন। এখন তো মোটামুটি ছোটো টাউন শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এরপরে বালাঘাট পড়বে, বালাঘাটের পর থেকে পুরো জঙ্গল এরিয়া শুরু হয়ে যাবে। কিন্তু এখন তো মোটামুটি প্রায় 5:30 বাজতে চললো। তো এখান থেকে প্রায় 3.5 ঘন্টা 120-130 কিলোমিটার রাস্তা সময় লাগবে, 3.5 ঘন্টা হবে। তো পৌঁছতে পৌঁছতে 8:30 তো বাজবেই, অন্ধকার হয়ে যাবে। গন্ডিয়া স্টেশন থেকে আমরা চলি কিসলি জোনের খাটিয়া গেটের সামনে পাগমার রিসর্টে। সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। কিছুটা যেতেই পড়ে বাগ রিভার, যেখানে মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশের বর্ডার। রাস্তায় আমরা স্টপ দিয়েছিলাম গাঙ্গুলপাড়া ধাবাতে। গাঙ্গুলপাড়া থেকে শুরু হয়ে যায় পাহাড়। কিছুটা পাহাড় যেতে না যেতেই রাত্রিবেলা অন্ধকারের মধ্যে পড়ে বাইহার ফরেস্ট রেঞ্জ। আর ওই অন্ধকারের মধ্যে বাইহার ফরেস্ট রেঞ্জ, যেটা কিনা বাফার জোন কানহার বলা যেতে পারে, সেখান দিয়ে কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা ছিল জাস্ট অসাধারণ। ফাইনালি প্রায় রাত 9টার সময় আমরা পৌঁছেছিলাম পাগমার রিসর্ট। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কামিং এপিসোডে আরও অনেক চমকের জন্য অপেক্ষা করতে থাকুন, আর চোখ রাখুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ চ্যানেলে।